ডাকাতের আগে বউ ও মেয়ে করত রেকি, তারপরেই নির্দিষ্ট সময় ও সুযোগ বুঝে ডাকাতি করতেন পরিবারের অন্যান্য সদস্যরা। শামশেরগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করার পর এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যদিও মূল অভিযুক্ত শরিক শেখ ঘটনার পর থেকে পলাতক। বিশেষ সূত্রে খবর, শামশেরগঞ্জ থানার পুলিশ শরিক শেখের বাড়িতে হানা দিয়ে গোপন কুঠুরি থেকে প্রায় 12 কেজি রূপো ও 60 গ্রাম সোনা উদ্ধার করে। ধৃতদের জেরা করতেই স্বীকার করে ডাকাতের কথা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বিশেষ সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে শামশেরগঞ্জ থানার পুলিশ বাবুপুর এলাকায় শরিক শেখের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে কোনো রূপো বা সোনার হদিশ পাওয়া যায়নি, কিন্তু তারপরেই একটি দেওয়াল আলমারি খুলতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। সেই আলমারির পিছনেই রয়েছে একটি কুঠুরি ঘর। সেই ঘরের ভিতর টর্চের আলো মারতেই দেখা যায় সেখানে প্রচুর পরিমাণে সোনা ও রূপো রয়েছে। প্রায় 12 কেজি রূপো ও 60 গ্রাম সোনা উদ্ধার করে পুলিশ। শরিক শেখের স্ত্রী জ্যোৎস্না দাস, মেয়ে সুপর্ণা সাহা, ছেলে মামুদ হোসেন ও ভাগ্নে আনিকুলকে গ্রেপ্তার করলে পুলিশি জেরায় তারা স্বীকার করে সোনার দোকানের ডাকাতির কথা। ডাকাতির আগে বউ ও মেয়ে করত রেইকি বলেও স্বীকার করে তারা। তবে শরিক শেখ ঘটনার পরেই পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে শামশেরগঞ্জ থানার পুলিশ। তানুজাস এবার পুজোতে আপনাদের জন্য নিয়ে এসেছে স্ক্র্যাচ অ্যান্ড উইন অফার। 999 টাকার কেনাকাটায় স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন নিশ্চিত উপহার, ন্যূনতম উপহার 200 টাকা। তাই দেরি না করে পুজোতে জমিয়ে শপিং হোক তানুজাসে।